प्रिय शिक्षार्थीबृंद आजकेर ऑनलाइन क्लासे तुम्हारे सकल के स्वागतम। आमी मोहम्मद मनिर हुसैन प्रभाषक इतिहास विभाग ठाकुरगाँव सरकारी महिला कॉलेज ठाकुरगाँव। आमी आज के इतिहास द्वितीय पत्र अर्थात द्वादश श्रेणी इतिहास द्वितीय पत्र निये आलोचना करब। इतिहास द्वितीय पत्र द्वितीय अध्याय निये आमरा विगत कयेकटी क्लासे आलोचना करेछि जे अध्यायेर विषयबस्तु फरासी विप्लव। आमरा विगत क्लासे फरासी विप्लबेर प्रेक्षापट अर्थात फरासी विप्लबेर प्राक्काले फ्रांसेर राजनैतिक सामाजिक अर्थनैतिक अवस्था केमन छिलो सेई विषयगुलो निये आलोचना करेछि एबं फ्रांसेर এই ফরাসি বিপ্লবের পেছনে যে দার্শনিকদের অবদান ছিল সেই দার্শনিকদের অবদান নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আমরা গত ক্লাসে ভলতেয়ারের অবদান নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরো কয়েকজন দার্শনিকের অবদান নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা শেষে তোমরা যা শিখতে পারবে ফরাসি বিপ্লবের পেছনে মন্টেস্কো ও রুশোয়ের অবদান সম্পর্কে তোমরা জানতে পারবে। অর্থাৎ আজকে আমরা ফরাসি বিপ্লবে যেসব দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে চার্লস মন্টেস্কো ও জ্যাক রুশোকে নিয়ে আলোচনা করব, তোমরা সেই বিষয়গুলো জানতে পারবে। তো ফরাসি বিপ্লবের আমরা জানি যে অসংখ্য বুদ্ধিজীবী তথা দার্শনিক শ্রেণী ভূমিকা রাখেন। তারা সরাসরি বিপ্লবে অংশগ্রহণ না করলেও তাদের লেখনী দ্বারা ফরাসি জনগণকে উদ্বুদ্ধ করেন, যার প্রেক্ষাপটে আমরা দেখতে পারব যে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। তো ফরাসি বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চার্লস মন্টেস্কো। মন্টেস্কো 1689 সালে জন্মগ্রহণ করেন এবং 1755 সালে মৃত্যুবরণ করেন। তো আমরা জানি যে ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। ফরাসি বিপ্লবের প্রায় অনেক বছর পূর্বে অর্থাৎ 1755 সালে মন্টেস্কো মারা যান, কিন্তু তার লেখনী দ্বারা ফরাসি জনগণকে উদ্বুদ্ধ করে যান যা ফরাসি বিপ্লবে ভূমিকা রাখেন। মন্টেস্কো ছিলেন রাজার যে সীমাহীন ক্ষমতা ও ক্যাথলিক গির্জার যে দুর্নীতি ছিল তার কঠোর সমালোচক। অর্থাৎ রাজার সীমাহীন ক্ষমতাকে তিনি যাতে ক্ষমতা কমানো হয় মূলত নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথাই তিনি বোঝাতে চেয়েছিলেন। মূলত দার্শনিক হলেও চার্লস মন্টেস্কো সংবিধান এবং রাজনীতি বিষয়ক রচনাবলী সে যুগের পাঠকদের ভীষণভাবে উজ্জীবিত করেছিল। তিনি সংবিধান এবং রাজনীতি বিষয়ক রচনায় বেশি লিখতেন। মূলত এই রাজনৈতিক সচেতন লেখাগুলো দিয়েই তখনকার যে ফরাসি রাজার যে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র ছিল সেই বিষয়গুলো নিয়ে লোকজন অবহিত হয় এবং এই স্বৈরাচারী রাজার পতন কামনা করেন। এবং আমরা দেখতে পারবো যে সাধারণ মানুষের মনে এক ধরনের এই স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র বিরোধী মনোভাব জাগ্রত হয়। মূলত মন্টেস্কো লেখার মাধ্যমে এই জনগণের মধ্যে এই স্বৈরতান্ত্রিক রাজার বিপক্ষে অর্থাৎ রাজতন্ত্রের বিপক্ষে এক ধরনের বিক্ষোভ দানা বাঁধতে থাকে। মন্টেস্কো রাজার সীমাহীন ক্ষমতা এবং ক্যাথলিক গির্জার যে আচরণ ছিল দুর্নীতি ছিল সেগুলোর সমালোচনা করতেন তার বিভিন্ন লেখনীর মাধ্যমে। তিনি ব্রিটিশ সংসদীয় পদ্ধতির প্রশংসা এবং অনুরূপ ব্যবস্থা ফ্রান্সে চালু করার উপরও জোর প্রদান করেন। ব্রিটেনে যেমন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ছিল সেই নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যাতে অর্থাৎ সংসদীয় যে রাজতন্ত্র ছিল সেই সংসদীয় পদ্ধতি এর প্রশংসা করেন এবং ফ্রান্সেও এরকম ব্যবস্থা চালুর উপর তিনি জোর প্রদান করেন। মন্টেস্কো নিজেকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের একজন সমর্থক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। মন্টেস্কোর বিখ্যাত একটি গ্রন্থের নাম দ্য স্পিরিট অফ দ্য লস। গ্রন্থটি তার জন্য ব্যাপক স্বীকৃতি বয়ে আনে। মাত্র 18 মাসে বইটির 22টি সংস্করণ প্রকাশিত হয়।
20 বছর শ্রম দিয়ে তিনি এই বইটি লেখেন। তিনি বিভিন্ন দেশের সংবিধানের চরিত্র আইনের উদ্ঘাটন এবং বিশ্লেষণ করেছেন এই বইয়ে। তার পার্সিয়ান লেটার্স একটি উল্লেখযোগ্য গ্রন্থ। তার এসব গ্রন্থে তাকে দেশে বিদেশে পরিচিত করে তোলে, অর্থাৎ তার এই লেখনির মাধ্যমে তিনি দেশে বিদেশে পরিচিতি লাভ করেন। লেখনি দ্বারা মন্টেস্কু ফ্রান্সের জনসাধারণের একটি অংশকে রাজনীতি ও সমাজ সচেতন মানব গোষ্ঠী রূপে গড়ে তুলতে সাহায্য করেছিলেন, যেই রাজনৈতিক সচেতনতাই পরবর্তীতে ফরাসি বিপ্লব সংগঠনে সহায়ক ভূমিকা রাখে। মূলত এইসব লেখনির মাধ্যমেই মন্টেস্কু ফরাসি বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তো ফরাসি বিপ্লবে আরেকজন দার্শনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তিনি হচ্ছেন জে জ্যাক রুশো। তিনি 1712 সালে জন্মগ্রহণ করেন এবং 1778 সালে মৃত্যুবরণ করেন। তিনি জাতিতে ফরাসি হলেও জন্মগ্রহণ করেছিলেন সুইজারল্যান্ডের জেনেভা শহরে। তিনি শিক্ষক, সচিব ও সঙ্গীত সমালোচক হিসেবে নিজের দক্ষতার প্রমাণ করেছিলেন, তবে লেখক এবং দার্শনিক হিসেবে তার অবদান অতুলনীয়। সমাজ দর্শন, সঙ্গীত, শিক্ষা, রাষ্ট্রতত্ত্ব, সাহিত্য, উদ্ভিদবিদ্যা, জ্ঞান জগতের এসব শাখায় তিনি বিস্ময়কর স্বাক্ষর রেখে যেতে সক্ষম হয়েছিলেন। তিনি বুদ্ধির চেয়ে মানুষের অনুভূতিকে অধিকতর গুরুত্ব প্রদান করেছেন। মানুষ সম্পর্কে তার চিন্তায় অসাধারণ মৌলিকত্ব লক্ষ্য করা যায়। তিনি প্রথম উল্লেখ করেন, অর্থাৎ তার একটি বিখ্যাত উক্তি ছিল, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন, অর্থাৎ মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সমাজ তাকে শৃঙ্খলিত করে। অর্থাৎ মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, অর্থাৎ পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে তখন একটি মানুষ স্বাধীন থাকে, কিন্তু সমাজ ব্যবস্থা অর্থাৎ সমাজের যে নিয়ম তাকে শৃঙ্খলিত করে, সে বন্দিদশায় থাকে সমাজের নিয়মে। তিনি সকল মানুষের সমানাধিকারে বিশ্বাসী ছিলেন। রুশো বলেছিলেন যে আদিম সমাজে সাম্য ছিল, তাই সেখানে অন্যায় ও দুর্নীতি ছিল না। রুশো বলেছেন, কোনো মানুষ সে পরিমাণ ধনী হবে না যা হলে সে মানুষকে ক্রয় করতে চাইবে, আবার কোনো মানুষ সমাজে ততখানি দরিদ্র থাকবে না যতখানি হলে সে মানুষটি নিজেকে বিক্রি করতে বাধ্য হবে। অর্থাৎ রুশো বলেছেন যে একটা মানুষ এত বেশি ধনী হতে পারবে না যে পরিমাণ ধনী হলে সে অন্যকে ক্রয় করতে চাইবে, অর্থাৎ দাস হিসাবে মানুষকে ব্যবহার করতে চাইবে, আবার একটা মানুষ এতখানি গরিব হবে না যাতে সে নিজেকে দাস হিসেবে বিক্রি করতে চায়, অর্থাৎ নিজেকে অন্যের দাস হিসাবে পরিণত করতে চায়, অর্থাৎ সম্পদেরও একটা ভারসাম্য থাকতে হবে, বেশি ধনী হওয়াও না এবং বেশি গরিব হওয়া যাবে না। রুশো সে ধরনের একটি সাম্যনীতির দ্বারা পরিচালিত সমাজ চেয়েছিলেন। তার লেখা এমিল গ্রন্থটি শিক্ষা বিষয়ক এবং কফেসিয় গ্রন্থটি আত্মজীবনীমূলক, তবে তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে তার সোশ্যাল কন্ট্রাক্ট এবং ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি। সমাজ রাষ্ট্রতত্ত্বের আলোচনায় রুশো সমতা ও কল্যাণের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, এতে বিপ্লবের মেজাজ ও সুর যেন বেজে উঠেছিল। রুশোর রচনাবলিতেই ফরাসি বিপ্লবের আগমনী বার্তা যেন লেখা হয়েছিল, তাই তো অনেক ঐতিহাসিকগণ রুশোকে দ্য চিফ প্রফেট অফ দ্য রেভলিউশন বা বিপ্লবের প্রধান প্রবক্তা, অর্থাৎ ফরাসি বিপ্লবের প্রধান প্রবক্তায় রুশোকে বলা হয়, কারণ তার লেখনির মাধ্যমেই যেন ফরাসি বিপ্লবের আগমনী বার্তা ছিল। মূলত এইসব লেখনির মাধ্যমেই ফ্রান্সে দার্শনিক শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাদের লেখনী দ্বারা শিক্ষিত শ্রেণী, সাধারণ শ্রেণী তারা উদ্বুদ্ধ হয়, যারা মূলত বঞ্চিত হচ্ছিল। অর্থাৎ ফরাসি সমাজ ব্যবস্থায় যে তিন শ্রেণীতে বিভক্ত ছিল, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যারা ছিল যাজক এবং অভিজাত শ্রেণী, তারা সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করত, এবং তৃতীয় শ্রেণীতে যারা ছিল তারা কোনো সুযোগ সুবিধা পেত না, অর্থাৎ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা থেকে তৃতীয় শ্রেণী বঞ্চিত হয়েছিল। তো এইসব দার্শনিকদের লেখনী দ্বারা এই তৃতীয় শ্রেণীর লোকজন
উদ্বুদ্ধ হয় এবং বিপ্লবে উজ্জীবিত হয়। সাম্য, মৈত্রী, স্বাধীনতা এই স্লোগানে তারা বিশ্বাসী হয়ে ওঠে এবং 1789 সালে ফরাসি বিপ্লব সংগঠিত করে। মূলত দার্শনিকগণ এইভাবে তাদের লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবে ভূমিকা রাখে, অবদান রাখে। আগামী ক্লাসে আমরা বিপ্লবের ঘটনা প্রবাহ অর্থাৎ বিপ্লব কীভাবে সংগঠিত হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সকলকেই।